তোমরা সব কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি হচ্ছে মিতা চক্রবর্তী, চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমার এই ভিডিওগুলি দেখার জন্য। আর নতুন মানে ফ্রেন্ড যদি হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পুরনো যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা আমার তরফ থেকে। তো চলো এখন মানে যে মানে সকাল থেকে ভিডিওটা কেন করতে পারি, মেয়েকে নিয়ে খুব মানে একটু মানে ঝামেলার মধ্যে আছি, মেয়ের অসুস্থ, তো সবটাই সব কিছু আমাকে কাজ মানে করে তারপরে আমাকে করতে হচ্ছে। তো মেয়ে কীভাবে পড়লো আর কোথা থেকে পড়লো চলো তোমাদেরকে আজকে দেখাবো। তা চলো, খেলা হচ্ছে এই পাঁচিলটার মধ্যে দিয়ে একটা একটা করে সব মানে গেছে, যাওয়ার পর এইটার মধ্যে উঠেছে। এই যে এই ঢিপিটা দেখছো মানে দুটো, হ্যাঁ দুটো ইটের মধ্যে আছে, আর এই যে ফুল গাছটা তো এখান থেকে লাফ দিয়েছে, লাফ দেওয়ার সাথে সাথে তারপরে মানে মানে এমনভাবে মানে পড়ে গেছে, জুতোটা আটকে গেছে না, এই 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 কোনার সাইডটা জুতোটা আটকে গেছে বলে মানে পড়ে গেছে মানে একদম সব চাপটিয়ে। তো যাই হোক, তো এমনভাবে পড়েছে, মেয়ে উঠতে পারেনি, পাশের বাড়ি বৌদি টেনে তুলেছে, তারপর তো আমাকে ডাকলো, আমি দৌড়িয়ে এসেছি, আর পড়ে সাথে সাথে ওইখানটাতে বসিয়ে বরফ টরফ দিয়ে তারপর মেয়েকে হসপিটালে নিয়ে গেলাম, তারপর তো হয়তো ভর্তি নিয়ে নিল। ঘরের দিকে যাই, মেয়ে এখন শুয়ে আছে, তো মেয়েকে এখন ডাকতে হবে, ঘুমিয়ে মানে ঘুম থেকে উঠলে তো বায়নাটা আছে, তো চলো এখন বায়না মেটাতে হবে। আগে এই জেদ মানে এত এখন জেদ বেড়ে গেছে, জেদগুলি ছিল না, তো মাঝে মাঝে মাথা গরম এত হয়ে যায় যে রাগও হয়ে যায় যে এত মানে ঝামেলা করে মানে সহ্য করতে পারে না, কিন্তু কী করবো কিছু করার নেই, সবটাই মেয়ে ঘুমাচ্ছে এখন, এখন ঘুমাচ্ছে তো মনে হচ্ছে কত মানে ভালো শান্তশিষ্ট। আর ঘুম ভাঙলেই তো ব্যথার জন্যে মানে খুব কান্নাকাটি ছটফট করে, সব সময়তে ও মানে ফোন দিয়ে রাখতে হয়, হ্যাঁ কার্টুন দিয়ে দিতে হয়, না হলে খুব মানে কান্নাকাটি করে। তো যাই হোক, এই দেখো মানে কোনোটা মানে পুরো ভেঙে গেছিলো, তোমাদের তো এক্সরের মধ্যে দেখিয়েছিলাম, আর এমনি তিনটে রড বসাতে হয়েছে, তা এটা শুকিয়ে গেলে পরে 3 সপ্তাহ পর গেলে পরে হয়তো ওইগুলি বার করতে পারে মানে ভালো থাকলে, আর ভালো না থাকলে পরে তো বার করতে মানে এখনও দেরি আছে। তো এখন এই যে আমার কতটা মানে কতদিনের জার্নি আমি নিজেই বুঝতে পারছি না, তো তোমরা প্লিজ আমার যে ফ্রেন্ডটা আছো তারা ভগবানের কাছে একটু প্রার্থনা করো যে আমার মেয়ে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। তো এটাই আমি তোমাদের কাছে মানে আশা করছি, তোমরা একটু ভগবানকে প্রে করো। আমি কি বলবো, আমি ঠিক মানে মানে আমি নিজে ভাষা খুঁজে পাচ্ছি না, হারিয়ে ফেলেছি, বুঝেছো মানে মানে কি বলবো মানে কীভাবে কথাগুলি বলবো, একটা বলতে গেলে আরেকটা বলে বলছি উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। ও মেয়েরা দিদি পড়াতে চলে এসছে, আর ও না পড়লে পরে হবে না, ওর সামনে পরীক্ষা, তো এই জন্য ওর মানে বসে বসে পড়তে পারছে না, শুয়ে আছে, তো যতটা যা হয়, না হলে তো মানে খুবই মুশকিল, এখন জানি না পরীক্ষাটা কীভাবে দেবে, ওই একটা চিন্তা আমার মধ্যে ঘুরছে। তো যাই হোক, আমি এখন রান্নাঘরে চলে এসেছি, তা মেয়ের জন্য দুধ গরম করবো, আর বাসন টাসন তো মানে দুপুরবেলা সব মেজে টেজে রেখে দিচ্ছি, ওগুলো সব গোছাতে হবে, আর এই বালতির মধ্যে জামাকাপড় মানে জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি, ওগুলো সব ধুয়ে মানে মিলবো না আজকে, মানে জল ধরে দেবো কালকে সকালবেলা মিলে দেবো। তো চলো তাতে করে করে নিই, মেয়ে এখন মানে দিদির সাথে মানে কথা বলছে, ওকে বুঝিয়ে বুঝিয়ে পড়া ধরেছে, কেন ব্যথাটা আছে তো এই জন্য, চলো তাড়াতাড়ি করে নিই। আমার মেয়ে বলছে আমার হাতে ব্যথা, তো নাকি হাতে ব্যথা করছে, এখনই ওষুধ খাওয়ালাম, হ্যাঁ আমার নাকি ঠিক হয়ে গেছে, তো বই পড়তে যাইছে না, তো দেখো কীরকম এখন সত্যি হচ্ছে না মিথ্যে হচ্ছে, মিথ্যে হবে না সত্যি হচ্ছে। তো যাই হোক বদমাইশি, দেখো এই পড়বি তো, আমি কিন্তু গাড়িতে দেখাচ্ছি, ঠিক আছে। মেয়ে ওই কান্নাকাটি মানে মানে বকে ধকে, যাই হোক একটুখানি মানে পড়ানো হয়েছে, আর কি পড়বে, হাতে ব্যথা করছে, পড়তে পারে বুঝতে পারছি, কিন্তু না করলে হবে না, সামনে পরীক্ষা আছে ওর। তো যাই হোক দেখো, ভাত নিয়ে নিয়েছি, তো আজকে দুপুরবেলা চিকেন করেছিলাম মেয়ের জন্য, মেয়ে আর আমি খাবো, তো একবারই নিয়ে নিয়েছি। আর আর যেটা বলতে যাচ্ছি তোমাদেরকে, যে আমার এই ভিডিওগুলি মানে যেগুলো করছি সেগুলো হয়তো আমার মুখটা দেখা যাচ্ছে না, ভিডিওটা ঠিক মতন হচ্ছে না, কিন্তু আমি ঠিক মতন করছি, শুধু মানে আমার ফোনটা ভেঙে গেছে, ক্যামেরাটা ভেঙে গেছে, আমি একটা ভিডিওর মধ্যে তোমাদেরকে করে আমি দেখিয়েছি। যাই হোক, তো এই জন্য বলছি প্লিজ সবাই কিন্তু ভিডিওটা দেখো,
দেখলে ভালো লাগবে, কারণ আমার এই মেয়েকে নিয়ে আমি অনেক কষ্ট করে ভিডিও করছি, আর এই মুহূর্তে আমি ফোন কিনতে পারবো না। তো তোমরা প্লিজ যারা আমাকে সাপোর্ট করছো আর সাপোর্ট করো, আর নতুন ফ্রেন্ডের তারাও তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দিও অতি অবশ্যই। আর বাইরে কিন্তু ভীষণ কিন্তু ঝড় উঠছে, যখন তখন লাইটটা অফ হয়ে যাবে, এই জন্য আমি ভিডিওটা করে নিচ্ছি, না হলে আর করতে পারবো না এই জন্য। আর এই দেখো মেয়ে ছোট দিনকে দিন কি বলতো মানে বাচ্চা হয়ে যাচ্ছে, এখানে টিপ করছে, এখানে পড়াচ্ছে, যেটা বলছে সেটাই বাইনা আমাকে মেটাতে হচ্ছে। আর দেখেছো তো মানে কোথা থেকে মানে ওইটুকুনি জায়গা থেকে মেয়ে এমনভাবে পড়ে গেল যে হাতটা পুরো মানে এই হাড়টা পুরো মানে ভেঙে গেছে, আর মানে মানে সরে গেছে, তিনটে মানে টুকরো হয়ে গেছে, মানে তোমাদের ইয়েতে দেখালাম যাই হোক কি বলো এক্স রের মধ্যে তিনটে রড তো দেওয়া হয়েছে, মানে হাতের মধ্যে ভালো হলে তো সেগুলো আবার বার করবো। তো এখন একদম পুরো একদম টানা মানে 3-4 মাস তো ধরেই রাখতে হবে, তার আগে মনে হয় আমার মেয়ে সুস্থ হবে না। তো যাই হোক, ভিডিও আমার মেয়ে আমার সাথে ভিডিও করলে আমার খুব ভালো লাগে, কেননা আমার মেয়েই আমাকে বলেছে ইউটিউবে আসতে। তো যাই হোক, তো আমার মেয়ের জন্য আমি ভিডিওটা করি, আর মানে মেয়ে যখন সই খাওয়া হয়ে গেছে বলে আমি ঠিক মতন ভিডিওটা করতে পারছি না, আমার মেয়ে যখন পুরোপুরি সুস্থ হবে তখন দেখবে মানে আরও 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 সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে আমি পেয়ে দেবো। তো যাই হোক, আমি বেশি বকবক করবো না, এখানে আমি এন্ড করছি করছি ভিডিওটা। তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন ফ্রেন্ডরা যদি হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইবটা করে দিও। তো আজকের মতন টাটা, গুড নাইট, ভালো থাকবে, সুস্থ থাকবে, কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে।